আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আসলাম পম্পে নগরীতে, ইতালির একটি ধ্বংসপ্রাপ্ত রোমান ছোট নগর, ইতালির কাম্পানিয়া অঞ্চলের আধুনিক নেপলসের, যাকে নাপোলি বলা হয়, তার কাছে পম্পে ইউনিয়নের অবস্থান। 79 খ্রিস্টাব্দে বিষুবীয়াস পর্বতের আগ্নেয়গিরি 2 দিনব্যাপী অগ্ন্যুৎপাতেই পম্পে নগরী সম্পূর্ণ পুড়ে ধ্বংস হয়ে গিয়েছিল। 60 ফুট উঁচু ছাই এবং জামা পাথরের নিচে শহরটি চাপা পড়ে ধ্বংস হয়ে যায়। এর ঠিক 17 বছর আগে 62 খ্রিস্টাব্দেও একটি ভয়াবহ ভূমিকম্পনের ফলে কাম্পানিয়া অঞ্চলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পম্পে নগরী এবং পার্শ্ববর্তী হেরকুলোনিয়াম ও অন্যান্য শহরেরও তার অভিঘাতে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছিল। পম্পে নগরী এতে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু সাথে সাথে এর পুনর্নির্মাণের কাজ শুরু করা হয়েছিল। 17 বছর পরে, যখন পুনর্নির্মাণ কাজ একই গতিতে এগিয়ে যাচ্ছিল, এই শহর এবং তার হতভাগ্য বাসিন্দারা প্রাচীন ইতিহাসের একটি অন্যতম দুর্ভাগ্যজনক প্রাকৃতিক বিপর্যয়ের শিকারে পরিণত হয়। কার্লো দি বর্বনেই এর আর্থিক সহায়তায় শহরটি 1748 খ্রিস্টাব্দে পুনরায় মাটির নিচ থেকে আলোতে নিয়ে আসা হয়। বর্তমানে এটি বিশ্বের দ্বিতীয় অঞ্চল যা সর্বাপেক্ষা বেশি পরিদর্শন করা হয়েছে। পম্পে নগরীর সাথে পার্শ্ববর্তী শহর হেরকুলোনিয়াম এবং অফলন্তেসকেও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্ত করেছে। 2008 খ্রিস্টাব্দে এই স্থানটিকে 2,02,53,633 জন পরিদর্শন করেছিলেন। আজ ইতালির সর্বাপেক্ষা জনপ্রিয় পর্যটন আকর্ষণের একটি হলো এই নগরী। যে ফাফে ধ্বংস হয়েছিল পম্পে নগরী, এতক্ষণ আপনাদেরকে পম্পে নগরীর ইতিহাসটা জানালাম এবং যে কারণে ধ্বংস হয়েছে পম্পে নগরী। ব্যভিচার, সমকামিতা ও পতিতাবৃত্তির কারণে অতীতে বহু জাতি ধ্বংস হয়েছে। কিছু জাতির বিবরণ কোরআন ও হাদিসে রয়েছে। আবার কিছু জাতির কথা উল্লেখ করা না হলেও কোরআনের ভাষ্য থেকে জানা যায় এগুলোরও বাহিরে বহু জাতি রয়েছে যাদের ফাফাসারের কারণে তাদের ধ্বংস করে দেওয়া হয়েছে। এরশাদ হয়েছে, আমি ধ্বংস করেছি কত জনপদ যার অধিবাসীরা ছিল জালেম পাপাচারী এবং তাদের পরে সৃষ্টি করেছি অন্য জাতি। ইতালির তৎকালীন রাজা ওস্কান খ্রিস্টপূর্ব 6 থেকে 7 শতাব্দীর দিকে এই শহরের গোড়াপত্তন করেন। এরপর ইউরোপের সংগঠিত বিভিন্ন পর্যায়ের যুদ্ধ বিগ্রহের মাধ্যমে খ্রিস্টপূর্ব 80 শতাব্দীর দিকে এই শহরটিতে রোমান সাম্রাজ্যের অধিকার প্রতিষ্ঠিত হয়, আর সেখানে গড়ে ওঠে রোমান সাম্রাজ্যের অন্যতম শিল্প বন্দর। তখন থেকে রোমানরা সেখানে বসবাস শুরু করে। ক্রমান্বয়ে সেটি হয়ে ওঠে সমকালীন বিশ্বের অন্যতম বিত্ত, বৈভব আর অভিজাত নগরী। রোমান আর গ্রিক বণিকদের ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্রই পরিণত হয় এই শহর। ভূমর্ত সাগরের উপত্যকায় বিষুবীয়াস পাহাড়ের পাদ দেশে নেপলস শহরের পাশেই গড়ে উঠেছিল এই শহরটি। শহরটি বাণিজ্য নগরী পাশাপাশি ধীরে ধীরে সারা দুনিয়ার শ্রেষ্ঠতম বিনোদন নগরীর মর্যাদা অর্জন করতে সক্ষম হয়, কারণ প্রাকৃতিক সৌন্দর্যের বিপুল সমাহার কাজে লাগিয়ে রোমানরা এটিকে অপরূপ সজ্জায় সজ্জিত করতে পেরেছিল। গড়ে উঠেছিল নানা ধরনের বিনোদন কেন্দ্র, যার টানে সমগ্র পৃথিবী ভ্রমণ পিপাসু অভিজাত সমাজ ভিড় করতে থাকলো সেখানে। সবাই অবসর কাটানোর জন্য ছুটে যেত প্রাচীনকালের আধুনিক সভ্যতার সব ধরনের চিত্তরঞ্জনের সমাহার থাকা এই প্রাণচঞ্চল শহরে। বণিক ও পর্যটকদের জন্য সেখানে গড়ে উঠেছিল অত্যাধুনিক দৃষ্টিনন্দন অট্টালিকা আর প্রমোদ কেন্দ্র। সহায় সম্পদ আর বিত্ত বৈভবের অভাব ছিল না পম্পেবাসীর, কিন্তু এত সব নিয়ামতের মধ্যে ডুবে থেকেও পম্পেবাসী ভুলে গেল মহান স্রষ্টাকে, ভুলে গেল তৎকালীন আসমানিক ধর্মকে। উদাসীন হলো স্রষ্টার আরোপ করা বিধি নিষেধের প্রতি, ফলে তারা লিপ্ত হলো নানা ধরনের অসামাজিক কার্যকলাপে। নিজেদের চিত্তরঞ্জনের জন্য উদ্ভাবন করল ঘৃণ্যতম সব প্রন্থা। খোদা প্রদত্ত নির্দেশনাবলী অস্বীকার করে নানা ধরনের অমানবিক হিংস্র আর নোংরা কর্মকাণ্ডে দিন দিন ডুবে যেতে থাকে পম্পেবাসী। নিছক বিনোদনের জন্য জনসমাগম করে, বিপুল জনতার সামনে তারা মানুষ ও পশুতে, কখনো বা মানুষে মানুষে যুদ্ধ বাঁধিয়ে দিত। এই মানুষ ও পশু বা মানুষে মানুষে একে অপরকে সর্বশক্তি প্রয়োগ করে আঘাত করে যতক্ষণ রক্তাক্ত করে কখনো একজনকে চিরতরে দুনিয়া থেকে বিদায় না করত, ততক্ষণ পর্যন্ত চলত
এই বর্বরোচিত অমানবিক খেলা। আর এই মরণ খেলা উপভোগ করতে সে সময় রোমান অভিজাত শ্রেণীর দর্শকরা, যৌনতায় ছিল এরা অন্ধ। শুধু যৌন কার্যের জন্য প্রতিটি বাড়িতে নির্মিত হতো আলাদা স্থাপনা। বাড়িঘরের দেয়ালে দেয়ালে অঙ্কিত হতো নগ্ন ফর্ন চিত্র। নিজেরা তো যৌনতায় ডুবে থাকতোই, সে সঙ্গে নিজের ছেলে মেয়েদেরও দিয়ে বণিক ও পর্যটকদের যৌন বিনোদনের ব্যবস্থা করে তারা পিপাসা মিঠাতো। এমনকি তারা নিজেরা পশু পাখির সঙ্গে যৌন বিকৃতির পিপাসা মেটাতো। এভাবেই দিন দিন তৎকালীন আসমানি গ্রীষ্টবাদ থেকে বিচ্যুত হতে থাকে তারা। ক্রমান্বয়ে সহজ ছেড়ে চলে যেতে থাকেন সব ধর্ম জাতকরা। ধর্মীয় চিন্তা চেতনা উজ্জীবিত ইউরোপের কনজারভেটিভ ধর্মীয় সম্প্রদায় পম্পে শহর পরিভ্রমণ থেকে বিমুখ হতে শুরু করে। এমনই এক অমানবিক ঘৃণ্যতম ও বর্বরোচিত সমাজ ব্যবস্থা যখন সেখানেই মাথাচাড়া দিয়ে উঠল, তখনই নেমে এলো মহান স্রষ্টার ক্রোধের আগুন। জীবন্ত মমিতে পরিণত হলো অনাচার আর পাপাচারের অতল গহ্বরে নিমজ্জিত থাকা মানুষগুলো। 74 খ্রিস্টাব্দের এক বর দুপুর আত্মহারা ক্ষোধাবিমুখ পম্পে অধিবাসীরা আনন্দ উল্লাসিত নিজেদের মত্ত রেখেছিল। এমনই সময় নেমে এলো খোদাই গজব। ঐতিহাসিকদের বর্ণনায় অনুযায়ী শহরের পাশে অবস্থিত বিষুবীয় পর্বতের আগ্নেয়গিরিতে শুরু হয় বিরাট ধরনের অগ্নুৎপাত, যাতে পম্পে শহর সহ শহরের 2 লাখ অধিবাসী দিন দুপুরে মাত্র অল্প কয়েক মুহূর্তেই ব্যবধানে অন্তত 75 ফুট অগ্নি লাভা আর ছাই বসমের নিচে বিলীন হয়ে যায়। তাৎক্ষণিক জীবন্ত কবর রচিত হয় শহরের সব মানুষ, প্রাণী ও উদ্ভিদ সম্ভাবের উল্লেখ্য 1944 খ্রিস্টাব্দে আবারও এই আগ্নেয়গিরিটি বিস্ফোরিত হয়েছিল, যাতে অন্তত 19,000 মানুষ নিহত হয়। কিন্তু সেটি 74 খ্রিস্টাব্দের বিস্ফোরণের মতো ভয়াবহ ছিল না, যার টানা 19 ঘন্টা পর্যন্ত অগ্নিবৃষ্টি বর্ষণ করেছিল আর ভূমধ্য সাগরের 7 মাইল ভেতর পর্যন্ত অগ্নিলাভা ছড়িয়ে গিয়েছিল। বিজ্ঞানীরা বলছেন যে তখনের অগ্নিলাভার তীব্রতা পারমাণবিক বোমার বিস্ফোরণের চেয়েও শক্তিশালী ছিল। উপরের দিকে অন্তত 9 মিটার পর্যন্ত অগ্নি স্ফুলিঙ্গ দাবিত হয়েছিল। এরপর থেকে 18 শতাব্দীর পর্যন্ত শত শত বছর ধরে আধুনিক মানব সভ্যতার অগোচরে থেকে যায় এই অভিশপ্ত শহর। কিন্তু 1949 খ্রিস্টাব্দেই কিছু অ্যামেচার আর্কিওলজিস্ট সর্বপ্রথম আবিষ্কার করেন ধ্বংস হয়ে যাওয়া পম্পে নগরী। শুরু হয় রাষ্ট্রীয়ভাবে ধ্বংসলীলা থেকে মমি হয়ে থাকা মৃতদেহ আর অভাবনীয় সব স্থাপনা উদ্ধারের মহাযজ্ঞ। আর ধীরে ধীরে সেখানে বাড়তে থাকে উৎসাহী জনতার আনাগোনা। অবাক করা বিষয় হচ্ছে 2000 বছরের পুরনো এই ধ্বংসলীলা থেকে কখনো অবিকৃত অবস্থায় তাদের দেহগুলো পাওয়া যাচ্ছে, যে যেভাবে ছিল অবিকল সেভাবে ফুরে আছে। মহান স্রষ্টা আগত প্রজন্মকে শিক্ষা গ্রহণের সুযোগ দেওয়ার জন্য তার নির্দেশন নৈপুণ্যতায় এসব মৃতদেহকে বছরের পর বছর মাটির নিচে সযত্নে সংরক্ষণ করেছেন। কালের বিবর্তনের 1000 বছরের পুরনো সেই পর্যটন কেন্দ্র আবার পর্যটন কেন্দ্রেই পরিণত হয়েছে। কিন্তু চির উন্নত সেই পম্পে নগরী ইতিহাস অভিশপ্ত নগরী হয়ে মানুষের শিক্ষা গ্রহণের পাঠশালা হয়ে আত্মপ্রকাশ করেছে। বর্তমানে ইতালি সরকার বাণিজ্যিক উদ্দেশ্যে এই নগরীকে ঐতিহাসিক জাদুঘর রূপ দিচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী সেখানে বছরে প্রায় 25 মিলিয়ন পর্যটন ভ্রমণ করে। অভিশপ্ত পম্পে নগরী থেকে মহান আল্লাহ আমাদের সবাইকে শিক্ষা গ্রহণের তাফিক দান করুক, আমিন। সবাই ভালো থাকবেন আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।